संहिता कर्तव्य की मन शास्त्र विस्तर है जास्यम पद्मनाभस्य मुख पद्माद्विनिश्रिता भारतामृत सर्वस्वं विष्णु भक्त्राद्विनिश्रितम गीता गंगोदकम् पीत्वा पुनर्जन्म न विद्यते सर्वोपनिषद गावो दग्धा गोपालनंदन पार्थ वस्त्र सुभक्ता दुग्धम गीतामृतम एकम शास्त्रम देवकी पुत्र गीतम एक देव देवकी पुत्र एव मंत्रस्तस्य नमः निदानी कर्मापि एकम तस्य देवस्य सेवा हरे कृष्णा 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 हरे 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 रामा राम रामा हरे हरे। तो आज के हमारा श्रवण पर्व श्रीमद भगवत गीता यथाथ श्रद्धात्र विभाग योग श्लोक नंबर 3। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय सत्वानुरूपा सर्वस्य श्रद्धा भवति भारत श्रद्धामयं पुरुषा जो जत श्रद्धा स एव सः जत श्रद्धा स एव सः। तो ये अनुवाद रूपत बोलचन हे भारत सकलर श्रद्धा निज निज अस्तित्व अनुरूप है जे जे रकम गुणेर प्रति श्रद्धा युक्त से रकम श्रद्धावान है। तो ये भगवान कृष्ण बोलें तो बुझते हैं कि एखे बोले हलो सत्वानुरूपा এটা অর্থ হতে পারে সত্য সত্য রজ তম গুণ সত্য রূপ অনুসারে, আর কি অর্থ হচ্ছে তার অস্তিত্ব অনুরূপ। রূপ লিখছেন সকলের নিজ শ্রদ্ধা নিজের অস্তিত্ব অনুরূপ। তো অস্তিত্বটা কি জিনিস এসব ব্যাপারটা আমরা বুঝব যখন আমরা আমাদের আচার্যদের ব্যাখ্যা শ্রবণ করব বিষয়টি সুস্পষ্ট হবে। তো প্রথমে বলা হচ্ছে যে শ্রদ্ধা, এই শ্রদ্ধাটি হয় অন্তঃকরণের স্বভাবের অনুসারে। অন্তঃকরণ মন বুদ্ধি অহংকার চিত্ত একে বলে অন্তঃকরণ, ইন্টারনাল অর্গান অন্তঃকরণ। তো শ্রদ্ধা হয় অন্তঃকরণের স্বভাব মনের স্বভাব অনুসারে। তো মানুষ এই স্বভাব দিয়ে তৈরি, অর্থাৎ প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি জীবের এক বিশেষ স্বভাব রয়েছে। তো স্বভাব অনুসারে তার শ্রদ্ধা আছে। তো তার যেরকম শ্রদ্ধা হবে সেরকম দেবতাদেরকে পূজা করবে, বা যে দেবতাদেরকে পূজা করবে তার শ্রদ্ধাটি সেরকম হবে না। যেরকম শ্রদ্ধা আছে সেই দেবতার পূজা করবে, আর সে যেই দেবতার পূজা করবে তার মতনই হবে। ঠিক আছে, এখানে বলা আছে শ্রদ্ধা আছে অন্তঃকরণ অনুসারে। তো সবাইকে এটা বিশেষ শ্রদ্ধা দেওয়া হয়েছে, সত্যগুণ সত্যগুণ রজগুণ তমগুণ শ্রদ্ধা। তো শ্রদ্ধা অনুসারে সে বিশেষ পূজা করবে, আর যার পূজা করবে সে সেই রকমই হবে, এটা হলো কথা। তো এখানে এই সত্যম সত্যানুরূপা সত্য অনুসারে সত্য সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতম ভাগবত সত্যম বিশুদ্ধম, এখানে সত্য মানে সত্তা বিশুদ্ধ হবে। তো এখানে সত্য অর্থ বোঝা আছে কি তার বা অন্তঃকরণ, অন্তঃকরণ মনে রাখা অন্তঃকরণ। অন্তঃকরণ তিন প্রকারের আছে, সত্যগুণের অন্তঃকরণ, রজগুণের অন্তঃকরণ, তমগুণের অন্তঃকরণ। যাদের
সাত্ত্বিক অন্তকরণ রয়েছে, তাদের শ্রদ্ধাটি সাত্ত্বিক হবে। যাদের রাজসিক অন্তকরণ রয়েছে তাদের শ্রদ্ধাটি রাজসিক হবে। তামসিক অন্তকরণ রয়েছে তাদের শ্রদ্ধা তামসিক হবে। আর এই যে রাজসিক তামসিক সাত্ত্বিক হলো অন্তকরণ, এটা কোথা থেকে আসছে? না তার পূর্বজন্মের কর্ম চিন্তাধারা ইত্যাদি যে ইম্প্রেশন ধারণা সে অনুসারে তাদের শ্রদ্ধাটা হচ্ছে। এটা শাস্ত্র অনুসারে হচ্ছে না, আমরা কালকে আলোচনা করেছি। তো সেই অনুসারে সে কি হবে না, বিভিন্ন উপাসনা করবে, দেবতাদের উপাসনা করবে, কেউ অসুর রাক্ষসদের উপাসনা করবে, কেউ ভূতপ্রেতদের উপাসনা করবে, বিভিন্ন প্রকারের উপাসনা করবে। ঠিক আছে, তো এখানে বলদেব ইতিহাসে একটু বলছেন আলাদা করে যে শ্রদ্ধাটি হচ্ছে সত্ত্বগুণের কাজ। শ্রদ্ধা সত্ত্বগুণের কাজ, তো সেটা তিন গুণে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, কেননা জীবের এই ভৌতিক জগতে তার অন্তকরণ বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হয়, আধ্যাত্মিক জগতে সেটা হয় না, ভৌতিক জগতে হয়। তো সে অন্তকরণে কি করে না, সে এই তিনটে গুণের যে ছাপ বা তিনটে গুণের প্রভাব এই অন্তকরণ উপরে পড়ে, বা অন্তকরণ তিনটে গুণকে ধরে রাখে। চিন্ময় জগতে অন্তকরণ উপরে তিনটে গুণের কোন প্রভাব নেই। তো অন্তকরণ তিনটে গুণে পূর্ণ আছে, প্রভাবিত হয়েছে, তো সে অনুসারে প্রতিটি জীবের শ্রদ্ধা বিভিন্ন প্রকারের হয়। যখন অন্তকরণ সত্যগুণের দ্বারা প্রভাবিত হচ্ছে বেশি, তখন তার শ্রদ্ধাটি সাত্ত্বিক শ্রদ্ধা হবে। অন্তকরণ রজগুণের দ্বারা প্রভাবিত হচ্ছে সেটা রাজসিক হবে, শ্রদ্ধা তা রাজসিক হবে। আর যখন অন্তকরণ তমগুণ দ্বারা বেশি প্রভাবিত হচ্ছে তো তার শ্রদ্ধাটি তামসিক শ্রদ্ধা হবে। তো যেখানে বলা আছে সত্তানুরূপ সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত, শ্রদ্ধাময় অয়ং পুরুষ। অয়ং পুরুষ সাধারণ জীব, যারা সাধারণ জীব কি করে শ্রদ্ধাময়, তার একটা কি থাকে শ্রদ্ধাময়, মানে প্রতিটি জীবের কারোর না কারোর শ্রদ্ধা থাকবেই থাকবে, শ্রদ্ধাময় বলা আছে। শ্রদ্ধাময় বলার শব্দ হচ্ছে শ্রদ্ধাময় অয়ং পুরুষ। এই অয়ং পুরুষ মানে এখানে সাধারণ মানুষের জীবের কথা বলা আছে। শ্রদ্ধাময় শ্রদ্ধা থাকবেই থাকবে, কোন কিছু প্রতি শ্রদ্ধা থাকবে, যেহেতু জীব গুণের প্রভাব এসেছে তার কোনো না কোনো একটা গুণের প্রভাব অনুসারে, অন্তঃকরণের উপরে গুণের প্রভাব অনুসারে কোনো কিছুর প্রতি শ্রদ্ধা থাকবে। যত শ্রদ্ধা বলা আছে শ্রদ্ধা শ্রদ্ধাময় শ্রদ্ধাময় এবং পুরুষ যত শ্রদ্ধা সবস, বলেছে যার যেরকম শ্রদ্ধা থাকবে সে সেরকমই হবে, সেই রকম দেবতা পূজা করবে, শ্রদ্ধা অনুসারে শিষ্যের দেবতা পূজা করবে। তার মধ্যে সেই দেবতার মতন সেই গুণাবলী লাভ, রজগুণ তমগুণ সত্যগুণ হবে। এখানে ভক্তি ঠাকুর সরল হয়ে বর্ণনা করে বলছেন, কৃষ্ণ বলছেন যে ভারত সবাই শ্রদ্ধা আছে। আমরা শুনলাম এই শ্রদ্ধাটি
কি অনুসার হয়, তার মনের স্বভাব বা অন্তঃকরণের স্বভাব, ইন্টারনাল অর্গানস মানে অন্তঃকরণ। তো তো সে যে রকম শ্রদ্ধা অনুসারে একটা বিশেষ উপাসনা বা পূজা করে। বাস্তবে দেখতে গেলে জীবের কোন জড় গুণ নেই, জীব হচ্ছে ভগবানের অংশ, মামায় বংশ জীব লোকে জীব তো সনাতন। কিন্তু যখন জীবাত্মা ভগবানকে ভুলে যায় তখনই সে এই জড় প্রকৃতিতে আবদ্ধ হয়ে যায়। তো তার ফলে কি হয়, সেই পূর্ব জীবনের যে ধারণা বা স্বভাব পূর্বের গোড়াতে গোড়াতে স্বভাবটি কি হলো না, সে ভগবানের প্রতি বিমুখ হলো, ভগবত বিমুখ হলো। আর সেই ভগবত বিমুখ যখনই হয়েছে তখন তার মধ্যে এই জড় স্বভাবগুলি দেখা দিয়েছে। তার অন্তকরণে অর্থাৎ বলা যে জীব তার স্বরূপে তো ভগবানের অংশ, তার মধ্যে বিভিন্ন প্রকার শ্রদ্ধা থাকে না। যখন সে ভগবত বিমুখ হয় তখন অন্তকরণে বিভিন্ন প্রকারের জড় স্বভাব দেখা যায়। তো এখানে বোঝা যাচ্ছে যে এই যে শ্রদ্ধা, সাত্বিক শ্রদ্ধা, রাজসিক তামসিক শ্রদ্ধা অনুসারে বিভিন্ন পূজা করে, এগুলি আগন্তুক ফরেন মানে বাহার থেকে এসেছে, এটা জীবের স্বভাব নয়। কিন্তু জীব কৃষ্ণ বহির্মুখ হওয়ার দরুন তার এই সমস্যা উৎপন্ন হয়েছে। আর যখন জীব এই সব থেকে মুক্ত হয়, শুদ্ধ হয়ে যাবে, তখন সে সমস্ত প্রকারের ভয় থেকে মুক্ত হবে। ভয়ের উৎপন্ন হয়েছে কোথা থেকে, ভয়ম দ্বিতীয় অভিনিবেশ ঈশপতেস্য, মানে ভাগবত শুনেছি ঈশপতে, ঈশ মানে ঈশ্বর, যখন ঈশ্বর থেকে মুখটাকে ঘুরে বসে অর্থাৎ ঈশ্বর বিমুখ হয়, ভয়ম দ্বিতীয় অভিনিবেশ, এবং দ্বিতীয় বস্তুর প্রতি ভৌতিক জগতের প্রতি শরীরের প্রতি বেশি অভিনিবেশ করে তখন এই ভয়ের উৎপন্ন হয়, ভগবত বিমুখ। তার ধরুন সে বিভিন্ন প্রকারের শ্রদ্ধা অনুসারে কোন দেবতাদের পূজা করে, দক্ষিণাকাশের পূজা করে, কোন ভূতপ্রেতের পূজা করে, তার স্বরূপে থাকলে এইসব পূজা করবে না, তার ভয়ই থাকবে না, সে ভগবানকে নিয়ে থাকবে। তো তখন তার সেই শ্রদ্ধাটা শুদ্ধ হবে, অর্থাৎ সাত্বিক রাজসিক তামসিক শ্রদ্ধা নয়, তার ঊর্ধ্বে যাবে নির্গুণ। তখন কি হবে, তাকে বলা আছে এটা ভক্তির বীজ। শ্রদ্ধা শুদ্ধ হবে, ভক্তির বীজ নির্গুণ, সেটা জড় প্রকৃতির ঊর্ধ্বে থাকবে। কিন্তু শ্রদ্ধা যখন অশুদ্ধ থাকবে এটা সগুণ, এটা গুণের দ্বারা আবদ্ধ। গুণের দ্বারা আবদ্ধ থাকে, ঠিক আছে। তো সেই কথাই ভগবান বর্ণনা করে আরো পুঙ্খানুপুঙ্খভাবে বলবেন। তো ব্যাপার হচ্ছে জীবের একটা স্বাভাবিক শ্রদ্ধা রয়েছে, তো স্বরূপানুবন্ধী শ্রদ্ধা রয়েছে, শ্রদ্ধা বা রতি রয়েছে। সে শ্রদ্ধাটি কার প্রতি, সে বিশ্বাসটি কার প্রতি, না একমাত্র ভগবান প্রতি বিশ্বাস। সে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কহিলে সর্বকর্ণ কৃত,
সেটি তার মধ্যে রয়েছে। সেটি হচ্ছে ত্রিগুণাতীত, গুণের অতীত, নির্গুণ। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে বললাম, আমরা যখন এই বদ্ধ অবস্থা এসে যাচ্ছি, তখন জীবের এই স্বাভাবিক স্বাভাবিক প্রকৃতিটা বিকৃত হয়ে আছে, বিকৃত হয়ে আছে। সে জড় সংস্পর্শে আসছে, জীবাত্মা জড় সংস্পর্শে আসছে, তখন এই পাপ পুণ্য কর্ম, ধর্ম অধর্ম কর্ম করছে, তো তখন তার কি হচ্ছে, তার সেই শ্রদ্ধা বিশ্বাসটা বিকৃতি লাভ করছে, বিকৃতি লাভ করে সাত্ত্বিক রাজসিক তামসিক এইভাবে প্রকাশিত আছে। কারণ জড় সংস্পর্শ আসলো, জড় গুণ অনুসারে তার শ্রদ্ধাটা হচ্ছে, সে অনুসারে সে বিভিন্ন পূজা করছে, দেবাদেবীদের পূজা করছে, অসুরের পূজা করছে, যক্ষ রাক্ষসের পূজা করছে। সেটাকে আর বর্ণনা করে এখানে সে কথা বলছেন ভগবান, যজন্তে সাত্ত্বিকা দেবান, কে কার পূজা করছে, সাত্ত্বিকরা কার পূজা করছে, রাজসিকরা কার পূজা করছে, তামসিকরা কার পূজা করছে, যজন্তে সাত্ত্বিকা দেবান, যক্ষ রাক্ষস রাজস, প্রেতান ভূতান, প্রেতান ভূতগণাংশ্চ অন্যে যজন্তে তামসা জনাঃ, তামসিক লোকেরা তারা ভূত প্রেতের পূজা করছে। অনুবাদ প্রবাদ বলছেন, হে ভারত, সকলের শ্রদ্ধা নিজের নিজের অস্তিত্বের অনুরূপ হয়। অস্তিত্ব মানে কি, তার অন্তঃকরণে যে গুণের প্রভাব তা অনুসারে শ্রদ্ধা হয়। আচ্ছা সেটি তো পড়ল, তারপরে শ্লোকে বলা হচ্ছে, সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ রাক্ষসদের পূজা করে, তামসিক ব্যক্তিরা ভূত প্রেত আত্মাদের পূজা করে। ঠিক আছে, তো এই অনুবাদটা সরল, কোনো অসুবিধা নেই থাকে। সেই কথাটি ভগবান এখানে সুস্পষ্ট করছেন, যদি পূর্ব শ্লোকে বললেন গুণ অনুসারে অন্তকরণে গুণের প্রভাব অনুসারে শ্রদ্ধা ভিন্ন প্রকার হয়, শ্রদ্ধা অনুসারে ভিন্ন ভিন্ন উপাস্য বস্তু থাকে, তো যাদের মধ্যে সাত্ত্বিক অহংকার, সাত্ত্বিক সাত্ত্বিক অহংকার সাথে সরি সাত্ত্বিক অন্তকরণ, সাত্ত্বিক শ্রদ্ধা, তারা সাত্ত্বিক শাস্ত্র অধ্যয়ন করে। সাত্ত্বিক শাস্ত্র তিনটে জিনিস মনে রাখবে, সাত্ত্বিক অন্তকরণ থাকবে, সাত্ত্বিক শ্রদ্ধা থাকবে, সাত্ত্বিক কি করবে, গ্রন্থ অধ্যয়ন করবে। যেরকম আমাদের অষ্টাদশ পুরাণ রয়েছে, ছয়টা সাত্ত্বিক পুরাণ রয়েছে, ছয়টা রাজসিক পুরাণ রয়েছে, ছয়টা তামসিক পুরাণ রয়েছে, এরকম বলা আছে। তার দেবতাদের পূজা করছে, তা যেরকম দেবতাদের পূজা করবে তারা সেরকমই হবে। সেরকম রাজসিক তামসিক অন্তকরণ, রাজসিক অন্তকরণে যক্ষ রাক্ষসের পূজা করবে, তামসিক অন্তকরণ হলে শ্রদ্ধাটা তামসিক হবে, ভূতপ্রেতের পূজা করবে, এইভাবে হবে। তার বিভিন্ন শ্রদ্ধা অনুসারে বিভিন্ন প্রকার কর্ম করবে। আর এই শ্রদ্ধা গুলো কোথা থেকে আসছে, এটা শাস্ত্রীয় শ্রদ্ধা কিন্তু নাই। যদি শাস্ত্রীয় শ্রদ্ধা হবে সেটা ভগবান প্রতি হবে, আর শুদ্ধ হবে সেটা রাজসিক তামসিক সাত্ত্বিকতা যাবে না। এই শ্রদ্ধাটা আসছে তার পূর্বজন্ম থেকে, পূর্বজন্মের স্বভাব সেখান থেকে আসছে। তো সে অনুসারে কেউ
রুদ্র ইন্দ্র চন্দ্র বরুণ বসুদের পূজা করেছে, আর সে অনুসারে পূর্ব জীবনের অন্তকরণ মধ্যে পূর্ব জীবনের কার্যকলাপের স্বভাবটাকে সে ধরে রাখে। তো কেউ রাজসিক, তারা যক্ষ রাক্ষস কুবের কি নরীতি, নরীতিকে জানি না, তারা পূজা করছে রজগুণে। তামসিক আছে প্রেত ভূত, তাদের পূজা করছে। তো এখানে মনুষ মনুতে বলা হয়েছে প্রেত হচ্ছে যারা পতিত ব্রাহ্মণ, তারা মৃত্যুর পরে অশরীর অর্থাৎ বায়বীয় শরীর গ্রহণ করে, তাকে বলা আছে উলামুখস কটস আর পুতনস, মনুষ শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আর সাধারণ ক্ষেত্রে আমরা জানি যে প্রেতমান প্রেতাত্ম পিসাচ ইভিল স্পিরিট যেগুলো, তেভাবে বর্ণনা করা হচ্ছে, ঠিক আছে। তো এবার দেখা গেল যে তিন প্রকারের শ্রদ্ধা, তাদের পূর্ব জীবনের ধারণা অনুসারে হচ্ছে, সেখানে কোনো শাস্ত্রের বিচার নাই, তারা শাস্ত্র অধ্যয়ন করে না, শাস্ত্র পড়ে না, লেজি উড়ে, তারা পূর্ব জীবনের স্বভাব অনুসারে তারা কোন না কোন পূজা করা শুরু করে দিয়েছে। কিন্তু তারা যদি শাস্ত্র অধ্যয়ন করে শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসে, তাহলে তাদের পরিবর্তন হবে। যদি ভালো ভক্তের সংস্পর্শে আসবে যারা বৈদিক নীতিনিয়ম পালন করছে, তাদের সংস্পর্শে আসলে কি হবে, না তারাই গুণকে অতিক্রম করতে পারবে, এই গুণকে অতিক্রম করতে পারবে, তখন তারা এই শ্রদ্ধাগুলি ভগবানের প্রতি শ্রদ্ধা। তো ভগবান এই শ্লোকে এটা বর্ণনা করেছেন যে ভৌতিকবাদীদের শ্রদ্ধার কথা বলা আছে, ভৌতিকবাদী যারা তার বিভিন্ন দেবতা উপদেবতাদের পূজা করছে, ভৌতিকবাদীরা দেবতা উপদেবতাদের পূজা করে, কিন্তু যারা শাস্ত্রকে মানে তারা শুধু ভগবানকে পূজা করে। যারা ভগবানকে পূজা করে তাদের কোন জড় ভৌতিক কামনা বাসনা নেই, যাদের জড় ভৌতিক কামনা বাসনা আছে তারা তাদের শ্রদ্ধা ভগবান ছাড়া অন্য সবার উপর শ্রদ্ধা স্থাপন করে, বিশ্বাসকে স্থাপন করে, তার দেবদেবীদেরকে বিশ্বাস করে, পুলিশকে বিশ্বাস করে, মন্ত্রীকে বিশ্বাস করে, প্রভাবশালী ব্যক্তিকে বিশ্বাস করে, ভূত প্রেতদেরকে বিশ্বাস করে। এখানে বলা আছে যে প্রভুপাদ বলছেন যে কিভাবে যক্ষ রাক্ষস কিরকম, যক্ষ মানে কুবের, যক্ষ কুবের কে পূজা করে। তার একটা কথা বর্ণনা করা আছে ইন্টারেস্টিং, হচ্ছে কি একটা দেবতাকে পূজা করছে সে তিন গুণের মানুষ হতে পারে, ঠিক আছে। যেরকম শিব, শিবকে পূজা করছেন, মার্কণ্ডের শিবকে পূজা করছেন প্রলয়ের সময়, তো সে তো কি সেটা কোন গুণের, সেটা হচ্ছে সত্য গুণের। কাকভূষণটি পূজা করেছিল, এটা এটা সত্য গুণের, তো পূজা করে মার্কণ্ড ঋষি। ব্রহ্ম এক সাত কল্প বেঁচেছিলেন, আর এই সৃষ্টির জ্ঞান লাভ করেছিলেন। কাকভূষণ ছিল সে ভক্তি লাভ করেছিল ভগবান রামচন্দ্রের প্রতি, শিবকে পূজা করেছে, পূজাটা সত্যগুণের পূজা, আর সেই শিবকে পূজা করছে
রজগুণের শ্রদ্ধা হবে, বানাসুর। কাকভূষণ্ডী আর মার্কণ্ড ঋষি শিবের ভাব পূজা করেছিলেন, বানাসুর রাবণ এরা শিবের পূজা করেছিল, যেটা রাজস্বিক পূজা হবে, ঠিক আছে। আর ভস্মাসুর, আপনার সাথে ভস্মাসুরের কাহিনী শুনেছেন, তারা শিবের পূজা করছে, সেটা তামসিক শ্রদ্ধা, তামসিক পূজা হবে। তারপর দেখলাম বিভিন্ন গুণের মানুষ বিভিন্ন প্রকার শ্রদ্ধার দ্বারা বিভিন্ন উপাসনা করে, আর এক উপাস্যকে তিন প্রকারের উপাসনা করে দেয়, সত্যগুণের, মার্কণ্ড ঋষি, কাকভূষণ্ডী, ভূষণ্ডী কাক পূজা করলো শিবকে, রজগুণে পূজা করলো কারা, বানাসুর, তারা রজগুণে বানাসুর রাবণ এরা পূজা করলো। তারপরে ভস্মাসুর ছিল শিবের তামসিক, ঠিক আছে, সে দুর্গা দেবীরও রয়েছে, এক্সাম্পল এখানে লেখা নেই, আপনারা খুঁজে বাহির করবেন। যাই হোক, সে যে গুণে যার পূজা করবে না কেন, সে সাধু ভক্তের সংস্পর্শে আসবে, তাহলে তার সেই সত্যগুণ রজগুণ তমগুণ, তার সেই যে তমগুণের সংস্পর্শ রয়েছে সে রজগুণে রূপান্তরিত হবে, আর রজগুণটা সত্যগুণে রূপান্তরিত হবে, আর সত্যগুণের শ্রদ্ধা সে ত্রিগুণাতীতে রূপান্তরিত হবে, ঠিক আছে। এটা একটা কথা। আর একটা হচ্ছে নির্বিশেষবাদ, যারা ভগবানের নিরাকার স্বরূপকে মানে তাদের শ্রদ্ধাটি কিরকম, তাদের শ্রদ্ধা হচ্ছে সত্যগুণের শ্রদ্ধা, তারা ব্রহ্ম পরম তত্ত্বকে নিরাকার বলে মনে করে, আর তারা যারা শঙ্করপন্থী পঞ্চ উপাসনা করে, পাঁচটা দেবতার পূজা করে কে মানে, তারা বিষ্ণু, বৈষ্ণব, শিব, শৈব, শাক্ত, দেবী দুর্গা শাক্ত, তারপরে গানপত্য, গণেশের পূজা আর সূর্যের পূজা, পঞ্চ উপাসনা তারা করে। তারা বলে পরম ব্রহ্ম হচ্ছে নিরাকার, এই নিরাকার থেকে এই পঞ্চ স্বরূপে তিনি প্রকটিত হয়েছেন, তাকে মানুষকে পূজা করছে, তারা হচ্ছে তাদের এইভাবে তাদের হৃদয় পরিষ্কার হয়, তারা জ্ঞান লাভ করে, তারা হলো সত্য গুণ, এইভাবে বর্ণনা করা হয়, ঠিক আছে। আজকে সুন্দর কথা আলোচনা করা হয়েছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনার জিজ্ঞাসা করুন। সব বুঝা গেল আশা করি, নাহলে পরে আরেকবার শুনবো যেটা বললাম আমি। মহারাজ এই ক্লাসটা বা গ্রুপে পাচ্ছি না তো, মহারাজ এই ক্লাসটা বা গ্রুপে পাচ্ছি না তো, পেলে আরেকবার শ্রবণ করতাম। কি গ্রুপ আছে না, এটা আমার ফেসবুকে থাকছে, ইউটিউবে থাকছে, ফেসবুকে, এখন ফেসবুকে সবাই দেখছে তো। আচ্ছা মহারাজ ফেসবুক থেকে শুনে নেব। গ্রুপে লিংক দিচ্ছে তো, ওই গ্রুপে যে ছেলেটা লিংক দিত, ও বৃন্দাবন পরিক্রমা চলে গেছে, বৃন্দাবনের পরিক্রমায়, সেজন্য মনে হচ্ছে না, ফেসবুকে গেলে পাবে মনে হয়, ফেসবুকে তো ব্রডকাস্ট করা আছে, কিন্তু দেখবো তাহলে মহারাজ ফেসবুকে পাচ্ছে কিনা। মহারাজ একটা জিজ্ঞাসা, যে অন্তঃকরণ এটা মন বুদ্ধি অহংকার এবং চিত্ত দিয়ে তৈরি হচ্ছে মহারাজ? হ্যাঁ সেটাই, কোথায় একটা ভাগবত পড়েছিলাম, অন্তকরণ মানে এটাই। আর অন্তকরণ যখন সাত্ত্বিক থাকে তখন সে দেবদেবীর উপাসনা করবে? হ্যাঁ সাত্ত্বিক গুণের দ্বারা প্রভাবিত থাকবে। আর যখন রাজস্বিক থাকবে তখন যক্ষ রাক্ষস? যক্ষ রাক্ষস, যক্ষ মানে কুবের ডুবের পূজা করবে, রাক্ষস, রাক্ষস কোথায়, এই যেমন রাজনৈতিক নেতা গুলো রাক্ষস, অফিস সফলতা রাক্ষস, এরা কলিযুগে প্রভুপাদ তাৎপর্য পড়বে, প্রভুপাদ হিটলারের কথা বলছে, লোকরা হিটলারকে পূজা করছে, যজ্ঞেতে যুদ্ধ সময় মানে টাকা পয়সা কলাবাজারি করতে পেরেছে, হিটলারকে পূজা করছে এরকম আর কি। আর ভূত প্রেত মরা মানুষকে নিয়ে পূজা করে, তমগুণের উপর বামা খেপা,
খুব প্রসিদ্ধ তোমাদের বাংলায় বামা খেপা, সে শ্মশানে গিয়ে সাধনা করেছিল, এরকম তমগুণের সাধনা। তামসিক। আর 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 যখন অন্তকরণ নির্গুণ থাকবে তখন সে ভগবানের উপাসনা করবে। ভগবান উপাসনা করো মহারাজ, এই যে শিবের উপাসক এই সত্ত্বগুণে মার্কণ্ডেয় ঋষি, রাজগুণে বানাসুর রাবণ আর তামসিকে ভস্মাসুর, ভগবানের উপাসকদের মধ্যে এরকম সত্ত্ব রজতম এরকম স্তর ভেদ আছে? যারা ভগবান উপাসনা করে তারা তো নির্গুণ, তারা সত্ত্বরজত তম থাকবে কেন? হুম ভগবানের যারা উপাসনা করবে সেটা তাদের স্বরূপানুবন্ধী ধর্ম পালন করবে, তাদের শ্রদ্ধাটা শুদ্ধ। বিদ্যুৎ প্রভু কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। আমরা সত্ত্ব, রজ এবং তমগুণের তিন ধরনের মানুষ দেখছি। তো এখানে বিজ্ঞান যুগে 23 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে যারা দেবতা পূজা করে তারা হচ্ছে অল্প মেধা সম্পন্ন ব্যক্তি। তার মানে আমরা বলতে পারি যে সাত্ত্বিক গুণ সম্পন্ন মানুষও অল্প মেধাবী বা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ। সত্য, রজ, তম এই তিনটার মধ্যে সত্যগুণটা ভালো, মানে সত্যগুণটা ভগবত উপাসনা করার জন্য উপযোগী, ঠিক আছে। কিন্তু সত্যগুণ দিয়ে যখন দেবতাদের উপাসনা করা হয়, বিশেষ করে অল্প মধ্যে কাকে বলা আছে, দেবতাদেরকে পূজা করে তাদের কাছ থেকে ধনম দেহি জনম দেহি দশম দেহি করে, সেজন্য তোমার মূর্খ বলা আছে। দেবতাদেরকে শ্রদ্ধা করা খারাপ নয়, ওদের শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, কিন্তু মূর্খ আমি কোথায় আছে না, তারা এই ধনম দেহ জনম দেহ দশম দেহ সেটা মূর্খ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ওই যে 3 নম্বর শ্লোকের শেষে তাৎপর্যে প্রভুপাদ লিখছেন যে ধর্ম বিশ্বাসের যথার্থ তত্ত্ব শুদ্ধ সত্যে অধিষ্ঠিত। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে শুদ্ধ সত্য সম্পন্ন ব্যক্তি না হলে বিভিন্ন প্রকার ধর্ম বিশ্বাসের উদয় হয়। হ্যাঁ, তারপরে তার মানে কি ধর্ম বিশ্বাসের যথার্থ তত্ত্ব শুদ্ধ সত্যে অধিষ্ঠিত। শুদ্ধ সত্য মানে ত্রিগুণাতীত, ত্রিগুণাতীত, কিন্তু হৃদয় কলুষিত হয়ে পড়ার ফলে বিভিন্ন ধর্ম। হৃদয় কলুষিত হয় মানে কি, এই হৃদয় জড় প্রকৃতির সংস্পর্শে আসার ফলে এই বিভিন্ন প্রকার ধর্ম। একটা হচ্ছে জীবের স্বরূপানুবন্ধী ধর্ম, বুঝতে পারছেন, আর একটা হচ্ছে আরোপিত ধর্ম, এই গুণের দ্বারা আরোপিত ধর্ম। কি বলা আছে, একটা হচ্ছে নৈসর্গিক ধর্ম, আমি ভুলে গেছি এখনই, জৈব দ্বারা বর্ণনা করা আছে, জৈব ভক্তগণ বর্ণনা করছেন, যেরকম একটা জলের নিজস্ব ধর্ম রয়েছে, তরল আর কি ঠান্ডার প্রভাব আসলে সেটা তরলটা কঠিন হয়ে যায়, এটা নৈসর্গিক ধর্ম। নিত্য আর নৈমিত্তিক, নৈমিত্তিক বোধ হয় ধর্ম, নৈমিত্তিক ধর্ম মানে কোন কিছুকে নিমিত্ত করে একটা ধর্ম আছে। হ্যাঁ, নিমিত্ত। স্বাভাবিক ধর্মটি হচ্ছে ভগবানকে ভালোবাসা, ভগবান শ্রদ্ধা বিশ্বাস করা, কিন্তু যখন সে মায়ার সংস্পর্শে আসে তার মধ্যে নৈমিত্তিক ধর্ম, নিমিত্ত করে একটা ধর্ম সে পালন করে। আচ্ছা আচ্ছা, সেই জন্য বলা আছে ধর্ম নামে যত কিছু চলে ভাগবত কহে সব পরিপূর্ণ ছলে। পৃথিবীতে ধর্মের নামে যা কিছু চলছে ছল ধর্ম, কেন এটা আরোপিত ধর্ম, এটা স্বরূপানুবন্ধী ধর্ম নয়। আমরা কৃষ্ণ ভাবনাময় হলে আমরা সেই শুদ্ধ সত্য স্তরে পৌঁছে যাচ্ছি। কৃষ্ণ ভাবনাময় হলে শুদ্ধ সত্যের পৌঁছাই, বা শুদ্ধ সত্য স্তর গেলে কৃষ্ণ ভাবনাময় হয়। তাই বলা আছে সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতম, আগামী বলেছি শুদ্ধ সত্য স্তরকে বসুদেব স্তর বলা হয়। বসুদেব স্তর থেকে ভগবান প্রকাশিত হন, সেই জন্য তার নাম হলো বাসুদেব। বাসুদেব স্তরে উন্নীত হলে সেখানে বাসুদেব
ভগবান প্রকাশিত হবে, ঠিক আছে? হ্যাঁ হরে কৃষ্ণ, খুব সুন্দর বুঝতে পারলাম। সস্মিতা মাতাজি হরে কৃষ্ণ, প্রণাম। ওড়িয়া ভক্ত বৃক্ষ আছেন? নেই, হাত তুলে কোথায় চলে গেল? ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকের গীত অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পত রূপস্য কৃপা সিন্ধু ভেবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমঃ। जय श्री महाराज की जय। महाराज की जय।